মিলন চক্রে বিশ্বজিৎ পাল হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধৃত মোহাম্মদ রোশন মিয়াকে 5 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় আদালত। সোমবার তাকে 5 দিনের পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে তোলা হয়। আদালত তাকে 13 জুলাই পর্যন্ত পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে সরকারি আইনজীবী বিদ্যুৎ সূত্রধর বলেছেন, বিশ্বজিৎ পাল হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদ রোশন মিয়া নামে একজনকে আদালতে প্রডিউস করা হয় 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে। ওকে কিভাবে এবং ও কি কেসের সঙ্গে জড়িত কোনো ক্লু পেয়েছে পুলিশ? হ্যাঁ, পুলিশ সিডিআর রিপোর্ট এবং ফোন কল রেকর্ড কালেকশন করেছে এবং এগুলিতে দেখা যাচ্ছে ওর এগেনস্টে সাফিসিয়েন্ট মেটেরিয়ালস আছে। এটা নিয়ে ওকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রডিউস করা। কার কোর্টে ওঠে? জেগেসমি দেববর্মা।